তো প্রথম যেটা আজকে দেখব আমরা ব্যাটম্যান চরিত্রটির স্রষ্টাকে ব্যাটম্যান চরিত্রটা এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বব কেন ব্যাটম্যান চরিত্রটির স্রষ্টা বব কেন নেক্সট দেখব স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টাকে স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টা তো এক্ষেত্রে দেখো স্ট্যান্ড লি অপশান এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট টম অ্যান্ড জেরি চরিত্রটির স্রষ্টাকে টম অ্যান্ড জেরি চরিত্রটির স্রষ্টাকে তো এক্ষেত্রে হয়ে যাবে এ ও বি অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার পরেটা দেখবো মিকি মাউস চরিত্রটি স্রসটাকে তো এক্ষেত্রে হয়ে যাবে ওয়াল্ট ডিজনি অপশান ডি নেক্সট দেখব ডোরেমন চরিত্রটির স্রসটাকে তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের ফুজিকো ফুজিও অপশান এটা হয়ে যাবে কারেক্ট আনসার ডোরেমন চরিত্রটি স্রসটা ফুজিকো ফুজিও নেক্সট দেখবো ছোটা ভীম চরিত্রটির স্রষ্টাকে তো দেখো এটা রাজীব চিলাকা অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তিন টিন চরিত্রটি স্রষ্টাকে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের হার্জ অপশান বি পরেরটা মোগলির চরিত্রটি স্রষ্টাকে কারেক্ট কারেক্ট্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রুডিয়াইড কিপলিং অপশন ডি নেক্সট জেমস বন্ড চরিত্রটি স্রষ্ট থাকে এক্ষেত্রে ইয়ান ফ্লেমিং অপশন বি হয়ে যাবে কারেক্ট্যান্ড স্যার পরের প্রশ্ন দেখবো শার্লকম চরিত্রটি স্রষ্ট থাকে তো এক্ষেত্রে অর্থাৎ কনন ডয়েল অপশন সি হয়ে যাবে কারেক্ট্যান্ড স্যার গোড়া চরিত্রটি স্রষ্ট থাকে কারেক্ট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর পরেরটা ফেলুদা চরিত্রের স্রষ্টা ফেলুদা হয়ে যাবে সত্যজিৎ রায় অপশান এ শঙ্কর রায় চৌধুরী বা শঙ্কর চরিত্রটি স্রষ্টাকে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট বোমকেশ বক্সি চরিত্রটির স্রষ্টাকে বোমকেশ বক্সি হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার পাগলা দাসু পাগলা দাসু হয়ে যাবে সুকুমার রায় অপশান বি নেক্সট দেখব বিমলা চরিত্রটি স্রস থাকে বিমলা বিমলা হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি ইন্দির ঠাকুরন চরিত্রটি স্রস থাকে এক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট শ্রীকান্ত চরিত্রটি স্রষ্টাকে দেখো এক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঘনাদা ঘনাদা চরিত্রটি স্রষ্টাকে তো এক্ষেত্রে প্রেমেন্দ্র মিত্র অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখব লালমোহন গাঙ্গুলি বা জটায়ু চরিত্রটির স্রষ্টা তো এক্ষেত্রেও সত্যজিৎ রায় অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখব অপু অপু চরিত্রটির স্রষ্টা দেখো এক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টাকে তো এক্ষেত্রে নারায়ণ দেবনাথ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রফেসর শঙ্কু চরিত্রটি স্রষ্টাকে কোনটা হবে সত্যজিৎ রায় অপশান এ নেক্সট কোশ্চেন কাকাবাবু চরিত্রটি স্রষ্টাকে এটা সুনীল গঙ্গোপাধ্যায় হয়ে যাবে অপশান এ নেক্সট বাটুল দি গ্রেট চরিত্রটি স্রষ্টাকে এক্ষেত্রে নারায়ণ দেবনাথ অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হারাভোদার চরিত্রগুলি সসটাকে হারাভোদার ক্ষেত্রে হয়ে যাবে নারায়ণ দেবনাথ অপশান ডি মগললাল মেঘরাজ চরিত্রটি স্রস থাকে এক্ষেত্রে সত্যজিৎ রায় অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দুর্গা চরিত্রটি সস থাকে তো এক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এরপর দেখব গোপীগাইন ও বাঘাবাহীন চরিত্রগুলি স্রষ্টাকে তো এক্ষেত্রে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়ে যাবে কারেক্ট আনসার অপশন ডি পরেরটা একটা সুখেন চরিত্রটি স্রষ্টাকে সুখেন তো দেখো এক্ষেত্রে সমরেশ বসু অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার তারপরে দেখবো তারিণী খুঁড়ো চরিত্রটি স্রষ্টাকে এক্ষেত্রে সত্যজিৎ রায় অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার পরেরটা দেখবো টেনিদা চরিত্রটি স্রষ্টাকে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান ডি পরেরটা সিধু জ্যাটা চরিত্রটি স্রষ্টাকে তো এক্ষেত্রে সত্যজিৎ রায় অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আর একদম শেষ যেটা দেখব গোপাল ভাঁড়ের আসল নাম কি এই ব্যাপারে অনেক কিছু মানে মদান্তর রয়েছে তবু আমরা গোপাল ভাঁড়ের আসল নাম যেটা বলে আমরা জানি তো তার মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি কী কে যেন গোপাল ভাঁড়ের আসল নাম আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো এটা যদি ভিডিওটা ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশনটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে